যদি ফ্রেন্ডস আপনার টেন্থ পরে প্লস টু ফর্ম পকাইলে আর কলেজ সিলেকশন লিস্ট বা মেরিট লিস্ট পাই ওয়েট করলে মেরিট লিস্ট আসি যাই আসাথের ইন্টিমেশন লেটর বি আসি যাই এই চালু দেখবে আপনার কেমিতি দেখিপার আপনার কেউ কলেজের সিলেকশন হয়েছে আমি আপনার ইনফরমেশন ডাউনলোড করে পারে চালু এই ভিডিওতে দেখা ভিডিও স্টার্ট করে পূর্ব যদি আপনার চ্যানেল ন তো ভিডিও লাল কালার সবসক্রাইব বটন দিয়ে ক্লিক করে সবসক্রাইব করে নিতে অডিও লাইকন দবাই দিন তাকে যেতে এমনি ভিডিও আপলোড করবে আপনার দেখিপারে তো চালু স্টার্ট করবে আজ ফ্রেন্ডস প্রথমে গুগলে আসি আপনার সর্চ করতো স্যামস ওড়িশা তারপরে এটি যখন প্রথম লিঙ্কটি আসছে সেটি ক্লিক করতো তারপরে এটি হায়ার সেকেন্ডারি স্কুল প্লস টু উপরে ক্লিক করতো প্লস টু উপরে ক্লিক কলা পরে দেখুন আপনার মেরিট লিস্ট আসিযাই তারপরে আপনার মেরিট লিস্ট উপরে ক্লিক করতো তারপরে এটি আপনার কলেজ টাইপ সিলেক্ট করতো যদি জেনারেল ফর্ম পকাইলে জেনারেল সিলেক্ট করতো নহলে ভোকেশনাল সিলেক্ট করতো নহলে আপনার সংস্কৃত যদি পকাইলে সংস্কৃত সিলেক্ট করতো তো আমার জেনারেল তো আমি জেনারেল সিলেক্ট করা তারপরে এটি আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট আসছে আপনার যে ফর্ম পকাইলা বেড়ে অপশনে যে কলেজ দিয়ে সেই কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতো তারপরে আপনার যে কলেজ নেম দিয়ে সেই কলেজ নেম দিও তারপরে এটি আপনার স্ট্রিম কম দিয়ে সেটা সিলেক্ট করতো তারপরে শো উপরে ক্লিক করে দিও তারপরে আপনার সামনে এমনি গোটে লিস্ট বাহি আসবে যেতে কি আপনার নাম অছি কি না আপনার দেখি নিও যদি আপনার ফার্স্ট পেজের নামটি না তো সেকেন্ড পেজ ক্লিক করি সে দেখুন যদি আপনার এতে নাম অলে আপনার সেই কলেজের সিলেকশন হয়ে যাই যদি না তাহলে সেকেন্ড সিলেকশন পাই ওয়েট করতো যদি আপনার এটি নাম খুঁজে পাই আপনার প্রবলেম হচ্ছে তাহলে আপনার লগইন করি দেখি নিও চালু দেখবে কেমিতি আমি লগইন করি দেখিপার আমার সিলেকশন হয়েছে কি না আমি আপনার ইনফরমেশন ডাউনলোড করে পারি লগইন করা আপনার ক্লিক করতো এক্সাইটিং স্টুডেন্ট লগইন এটি আপনার মোবাইল নম্বর আপনার পাসওয়ার্ডটি ফর্ম পকাইলা বেড়ে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এটি দিও তারপরে এটি যে নম্বরটি লেখা সেটা এটি টাইপ করতো তারপরে লগইন উপরে ক্লিক করে দিও লগইন উপরে ক্লিক করার পরে আপনার সামনে এমনি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে এটি আপনার সাইটে যে লেখা হয়েছে ইনটিমেশন লেটর তারপরে ক্লিক করতো যদি আপনার ফার্স্ট সিলেকশনের সিলেকশন হয়ে যাই তাহলে আপনার এটি গ্রিন কলরের সিলেকটেড লেখা আসবে কংগ্রাচুলেসন তলে লেখা আসবে আকে কট অফ্র সিলেকশন হয়েছিল সেটা বি উপরে দেখা যাবে আর ইনটিমেশন লেটর ডাউনলোড করা আপনার উপরে যে লেখা আসছে ডাউনলোড ইনটিমেশন লেটর তারপরে ক্লিক করে দিও তারপরে আপনার সামনে গোটে এমনি পপ্আপ ওপেন হব যেতে কি আপনার ইনটিমেশনটি আসব আর সেইটাকে আপনার প্রিন্ট বাহার করে কলেজকে এডমিশন পাই যাতে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ফ্রেন্ডস আপনার এই ভিডিওতে কিছু বি হেল্প পাই ভিডিওকে লাইক করে দিন আর এমনি ভিডিওর আপডেট পাই আমার চ্যানেল সবসক্রাইব করতে ওড়িয়া জি টেক।